নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেল, সঙ্গে আমি কৌশিক রায়। ডিসেম্বর 2023 একটি রাশি হতে চলেছে কোটিপতি, মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে ডিসেম্বর মাসে এই একটি রাশি। অর্থাৎ বছরের শেষ মাস এই একটি রাশির ক্ষেত্রে কিন্তু হাসির মুখ হতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী রাশি আমি বিস্তারিত আলোচনা করব। তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। দেখুন, আমাদের জীবনে গ্রহ এবং নক্ষত্র দুটি কিন্তু প্রভাব বিস্তার কিন্তু করে। দেখবেন, একটা মানুষের জীবনে শুধু যে ভালোই চলে যাচ্ছে এমন না, সে মানুষের জীবনে কিন্তু খারাপও রয়েছে। অর্থাৎ সময় একই রকম কখনো যায় না, ভালো এবং মন্দ দুটির মধ্যে দিয়ে কিন্তু আমাদের এগিয়ে কিন্তু যেতে হয়। কিন্তু অনেকেই ভাবে যে আমার মনে সময়টাই শুধু খারাপ, কৌশিকদা আমার তো কোনোদিন সময় ভালো হবে না। দেখুন, ব্যক্তিগত জন্মকুণ্ডলী, এমন অনেক মানুষ আমি দেখেছি যাদের সাথে কথা বলেছি, তারা প্রচুর ঋণের বোঝা কাঁধে নিয়ে চলেছে। তাদেরকে আমি কিছু বাস্তু টিপস, কিছু প্রতিকার করার পর থেকে সেই জায়গাটাতে কিন্তু রিলিফ পেয়েছে। অর্থাৎ আগের যে জায়গা ছিল সেই জায়গাটা কিন্তু অর্থাৎ আসছে, কারণ প্রতিকারটা কিন্তু দরকার। শুধুমাত্র ভিডিও দেখছেন, ভাবছেন যে বলছে কৌশিকদা এই একটি রাশি, হয় একটি রাশির মধ্যে আমার রাশি যদি পরে 12টি রাশির মধ্যে, তাহলে তো আমিও হতে পারি কোটিপতি। কিন্তু এটা কখনোই না। একটি রাশি মধ্যে আপনারা অনেকেই কিন্তু পড়তে পারেন, কিন্তু আপনাদের জন্মকুণ্ডলিতে যে গ্রহগুলোর কথা বলছি সেই গ্রহগুলো কেমন রয়েছে এবং বাস্তু কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। আমার কিছু ক্লায়েন্টের সঙ্গে কথা হয় যারা অনলাইন কনসালটেন্সি করছে, প্রতিদিন প্রচুর বুকিং থাকছে, অনেকের ক্ষেত্রে কিন্তু আমি দেখছি বাস্তু রয়েছে। অর্থাৎ বাস্তুটা আমাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু বহন করে নিয়ে আসছে। বাস্তু যদি আমাদের ক্ষেত্রে শুভ না থাকে, দেখা যাচ্ছে ঈশান কোণে আমাদের টয়লেট, তাহলে কি হবে, সেখানে কিন্তু সমস্যাগুলো বেশি আসবে ঈশান কোণে যদি টয়লেট থাকে। কারণ ঈশান কোণ হচ্ছে বাস্তু পুরুষের মাথা কিন্তু থাকে। অনেকেই বলে যে না, আমি বাস্তু বিশ্বাস করি না, কিন্তু আমি বলছি ঈশান কোণে টয়লেট, আমি গ্যারান্টির সাথে বললাম সে বাড়িতে বিপর্যয় আসতে বাধ্য, নয়তো আমি অ্যাস্ট্রোলজি ছেড়ে দেব। এবং নৈঋত্য কোণে যদি আপনার কিচেন অথবা আপনার মেন এন্ট্রেন্স যদি হয়, কিচেন অথবা মেন এন্ট্রেন্স যদি হয়, তাহলেও কিন্তু প্রবলেম কিন্তু আসবে। অর্থাৎ কোন জায়গা কিচেন করা দরকার রয়েছে, কোন জায়গাতে আমার ল্যাট্রিনটা করা দরকার রয়েছে, এই জায়গাগুলো কিন্তু জানা দরকার। যেখানে একটা কিছু নির্মাণ করে দিলে তার যেমন অশুভ জায়গা রয়েছে, তেমনি শুভ জায়গা কিন্তু রয়েছে। যদি আপনার বাস্তু মতে যদি তৈরি হয় বাড়িটা, তাহলে ওই বাড়িতে ঢোকার পর থেকে আপনাদের প্রসপারিটি কিন্তু বাড়বে। এবং প্রতিকার, আমাদের যে রত্নটা কি করে, কালার থেরাপির মাধ্যমে কিন্তু সূর্য থেকে যে রশ্মিটা নেয়, আমাদের সেই পজিটিভ জায়গাগুলো আমাদের মধ্যে কিন্তু শরীরের মধ্যে কিন্তু
জাগ্রত করে। অনেকে বলে যে কৌশিক রত্নকে শোধন করতে হবে না, দেখুন এইটা একটা ভুল ধারণা। কেমন? রত্ন নিজেই একটা পাওয়ারফুল জিনিস, তাকে শোধন করার কি দরকার রয়েছে? রত্ন নিজেরই একটা ঊর্জা রয়েছে, তাকে শোধন করার কি দরকার রয়েছে? রত্নে নিজেরই একটা পাওয়ার রয়েছে। অর্থাৎ রত্ন যদি আমাদের সঠিক হয়, বাস্তুর জায়গাটা যদি ভালো হয়, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি কৌশিক রায়, সমস্যা 100% কিন্তু কমবে। কিন্তু রত্ন এবং বাস্তুর জায়গা যদি ঠিক করে না প্রতিকার প্রতিবিধান করা যায়, তাহলে কিন্তু জীবনে সমস্যা কিন্তু আসবে। আমি এমন অনেক বহু লোক দেখেছি যারা এক সময় কোটি কোটি টাকা ইনকাম করেছে, কোটি কোটি প্রচুর টাকা দিয়ে ইনকাম করেছে, কিন্তু যে ব্যবসা বলুন যে কাজ বলুন, এত কাজ সে বসার টাইম পেত না, কিন্তু আজকে তার প্রচুর সময়, কাজ নাই, কাস্টমার নাই, ব্যবসা বন্ধের মুখে চলে যাচ্ছে, ঋণের উপর ঋণ। কেন হচ্ছে? এটাই হচ্ছে গ্রহের খেলা। তাই যারা ভিডিওগুলো দেখছেন না, অনেকে জন্মকুণ্ডলী না থাকতেই পারে, হস্তরেখা আগে বিচার করুন। সমস্যা হচ্ছে, সমস্যা নিয়ে বসে থাকবেন না। একটা কথা আছে, আপনার যদি রোগ হয় কি না সেটা ডক্টরবাবুর সঙ্গে কনসাল্ট করে তার ওষুধ কিন্তু খেতে হয়। তেমনি একজন আপনার যাকে ভালো লাগে তেমন একটা জ্যোতিষ ভাইয়ের সাথে পরামর্শ করুন, যিনি আপনাকে গাইড দিতে পারবে, যিনি আপনাকে সঠিক পথ দেখাতে পারবে, যিনি আপনাকে টেনে তুলতে পারবে। আমি খুব দায়িত্ব নিয়ে কথাগুলো বলছি, কারণ শুধু রাশির নাম মিলালেই শুধু হবে না, পাশাপাশি ব্যক্তিগত জন্মছক অবশ্যই বিচার বিশ্লেষণ কিন্তু করতে হবে। ডিসেম্বর 2023 একদম বছরের শেষ প্রান্তে আমরা এসে পৌঁছেছি, মাত্র একটি রাশি হবে মহা কোটিপতি। কোন এই সৌভাগ্যশালী একটি রাশি আমি বিস্তারিত আলোচনা করব, এবং কোন কোন গ্রহ, দেখুন শনি, বৃহস্পতি, রাহু, এই তিনটি গ্রহ, রবি এবং মঙ্গল, এই একসঙ্গে পাঁচ পাঁচটি গ্রহ এই রাশিকে কিন্তু দুর্দান্ত ফল কিন্তু দিবে। অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদের আকর্ষিক অর্থপ্রাপ্তি, শেয়ার বাজার, স্টক মার্কেট, কিছু কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ হবে, ডেলি ইনকাম আপনাদের বাড়বে এবং ভাগ্য ক্ষেত্রে আপনাদের বৃদ্ধি করবে। সেই মহা সৌভাগ্যশালী রাশির নাম, অনেকে অপেক্ষা করছেন যে কৌশিকদা কোন রাশির কথা বলবে, সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির পরিবর্তন হতে চলেছে বছরের শেষ মাস, বড় ধরনের শুভ সংবাদ আপনারা কিন্তু পেতে চলেছেন, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।